সবাইকে স্বাগতম আমার শিক্ষামূলক চ্যানেল শিখুন.com। তবে আজকে আমি হচ্ছে যে এনটিআরসি এর চলমান ভাইবা অর্থাৎ 14তমদের ভাইবা চলছে, যারা ভাইবা দিয়েছেন এবং ভাইবা দিবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। এক্স্যাক্টলি 14তম যারা ভাইবা দিচ্ছেন তারা তো দুইটা স্টেপ পার করে এসেছেন, প্রি এবং রিটেন। অনেকেই ভাইবা টিপস শেয়ার করতে চাচ্ছেন না, আবার অনেকেই ভাইবা টিপস শেয়ার করেছেন। আমি পার্সোনালি অনেকের সাথে কথা বলেছি যারা শেয়ার করেছেন তাদের অভিমত, খুবই পার্সোনালি। তার থেকে আমি কিছু কমেন্টস, তাদের অ্যাকশন রিয়াকশন বলবো। প্রথমত আমি বলবো যে ভাইবা বোর্ডটা খুবই ফ্রেন্ডলি হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যারা 14তমতে রিটেনে টিকে আছেন এবং ভাইবা দিয়েছেন তারা কোনো রকম দুশ্চিন্তা করবেন না, আর যারা দিবেন তারাও কোনো রকম চাপ নেবেন না। কারণ ভাইবার যে মার্কসটা সেটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে 12 মার্ক সার্টিফিকেট অনুযায়ী, আপনার ক্লিয়ার সার্টিফিকেট অনুযায়ী, আর একদিকে 8 মার্কস অর্থাৎ 20 মার্কসের যে মোট পরীক্ষা হয় ভাইবা, মৌখিক পরীক্ষা। তো 8 মার্কস প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ প্রশ্ন এবং উত্তর তার আলোকে দিতে হবে, দিবেন ভাইবা বোর্ড আপনাকে। তো এখন কথা হচ্ছে যে আপনার যদি এসএসসি, এইচএসসি এবং অনার্স এই তিনটাতে ফার্স্ট ক্লাস থাকে, আমি প্রথম শ্রেণী, তাহলে আপনি 12 পেয়ে যাবেন, কংগ্রেচুলেশন। আর ওদিকে 8 মার্কস দিবে আপনার প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে। আর যদি সাপোজ আমরা ধরে নিই যে আপনাকে ভাইবা বোর্ডে 5টি প্রশ্ন করা হয়েছে, তো 5টির ভিতরে আশা রাখি অন্তত 2টি আপনি পেরেছেন। কারণ খুব কমন প্রশ্ন, ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার নাম কি, কিংবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন, বা আপনার এলাকা সম্পর্কে কিছু বলুন, আর সাবজেক্ট ওয়াইজ কিছু। তবে ভাইবা বোর্ডে অনেকে গিয়ে খুবই বিভ্রান্ত হয়ে যায়, প্রথম যারা ভাইবা ফেস করেন। যদি এক্সপার্ট যারা আছেন, আই মিন 12, 13, 14 যারা দিয়েছেন তারা আসলে তাদের ক্ষেত্রে ইজি হয়েছে। বাট যারা ফ্রেশার আছে, আই মিন যারা প্রথমবারের জন্য যাচ্ছে বোরক টাওয়ার ভাইবা দিতে, তাদের কাছে এটা একটা নতুন অনুভূতি। এনটিআরসিএ অর্থাৎ তাদের ভাইবা নিবে, কেমন হবে বোর্ড, কত ফ্লোরে হবে, অপেক্ষা, তারপরে ডাক, তারপরে প্রশ্ন, সব মিলিয়ে তাদের মাঝে একটা ডিপ্রেশন কাজ করে, একটা টেনশন কাজ করে। তো এটা করাটা স্বাভাবিক, কারণ যারা ফ্রেশার আছো, আই মিন প্রথমবারের জন্য 14তমতে টিকেছো, তাদের জন্য প্রথমেই আমি বলে দিচ্ছি যে তোমাদের কংগ্রেচুলেশন। তবে একটা স্টেপ বাদ আছে, সেটা হচ্ছে ভাইবা, এবং সেটা চলমান প্রসেস, চলমান প্রক্রিয়ায় আছে, প্রক্রিয়াধীন। তো এখন আপনি যদি 5টা প্রশ্নের ভিতর থেকে 2টাও দিতে পারেন, আই হোপ দ্যাট ইউ উইল গেট 4 or 5 মার্কস। ওকে, সো আপনার সার্টিফিকেট অনুযায়ী যদি আপনি 12তে 12 পান, 12-র সাথে 5 যোগ করলে কত হয়, 17, ইনাফ মার্কস। ওকে, ওদিকে যদি একটা সেকেন্ড ক্লাস থাকে তাহলে আপনি কত পাবেন, 11 পাবেন, তাহলে 11+5 16 মার্কস। এবং ভাইবাতে ন্যূনতম আনুমানিক মার্কস অর্থাৎ 5 মার্কস ধরা হয়ে থাকে 10, ইয়েস এক্স্যাক্টলি 10 মার্কস ফর পাসিং। ওকে, তো এখন মূল বিষয়টি হচ্ছে যে অনেকেই ভাইবা একটু খারাপ করেছে, তাদের উদ্দেশ্যে বলছি আমি যে আপনারা কোনো রকম চাপ নেবেন না। আপনাদের হয়তো প্রশ্ন করেছে 5টা, আপনি উত্তর দিতে পেরেছেন 2টি, কিংবা 1টি, কিংবা 3টি, সো এদিকে তো আপনার মার্কস ক্যারি করাই আছে, কেন টেনশন নিচ্ছেন আপনি। এবং যখন ভাইবাতে আপনি পাস করে যাবেন, আপনি একটু আপনার নিজের জন্য প্রে করুন স্রষ্টার কাছে, এবং সবার জন্য প্রে করুন যেন সবাই টিকে যায়। কারণ এনটিআরসিএ এর বিরুদ্ধে যে রিট হয়েছিল এবং তারপর থেকে তারা প্রচুর পরিমাণে স্বচ্ছ হচ্ছে, এবং এক কথায় নিয়োগ প্রক্রিয়াটা খুব স্বচ্ছতার ক্ষেত্রে নিয়ে যাচ্ছে, ওকে, যেন কোনো জট না বাঁধে। সে কারণেই প্রাথমিক স্টেজে প্রায় 3 লাখ+ আবেদন করেছিল প্রিলিমিনারিতে, কিন্তু তারপরে আমরা দেখি যে 1,26,000-এর মতো রিটেনে টিকে এসেছিল। তারপরে সেখান থেকে আবার কলেজ লেভেল এবং স্কুল লেভেল এই দুটাতে মোট টিকেছে 22,000 সামথিং, অর্থাৎ কলেজ লেভেলে 3,000+ এবং স্কুল পর্যায়ে 2-তে 19,000 সামথিং। ওকে, যাই হোক, তো প্রথমে যখন ভাইবাটি শুরু হলো
সেটা হচ্ছে স্কুল পর্যায়ে মানে স্কুল পর্যায়ে টু, এদের দিয়ে ভাইবা শুরু হয়েছিল। নেক্সট এখন কলেজ পর্যায়েদের পালা চলছে। এখন কথা হচ্ছে যে আপনারা যারা ভাইবাকে মনে করছেন যে খুবই বাজে করেছি, আমার পক্ষে অর্থাৎ আপনার পক্ষে পাশ করা মোটেও সম্ভব না, আপনাকে হয়তো মার্কস দিবেই না, ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, আপনি দয়া করে কোনো চাপ নিয়েন না, টেনশন ফ্রি থাকেন, কারণ পাশ মার্কস বেশি না। আপনার কাগজ যদি লিগাল থাকে সেক্ষেত্রে আপনাকে পাশ করায় দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আসলে এনটিআরসিএ ভাইবাতে খুব কম ফেল করায়। ফেল করানোর মধ্যে টপ যে কারণটি আছে সে কারণটি হচ্ছে অনেকের জাল সার্টিফিকেট থাকে এবং সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারে না। যার ফলশ্রুতিতে এনটিআরসিএ বোর্ড মেম্বারগণ তাদেরকে ফেল করিয়ে দেয়। কারণ এখন আপনি ভাবুন, যদি আপনি আপনার সমস্ত লিগাল কাগজপত্র সার্টিফিকেট যদি না দাখিল করতে পারেন, তার মানে এখন আপনি তো নিজেই নিজেকে ফেল করিয়ে দেবেন। সেক্ষেত্রে ভাই বোনে যারা আছে তারা তো পড়াবেন, এটা স্বাভাবিক। তো হ্যাঁ, ভাইবাতে যারা একটু খারাপ করছেন তারা মোটেও টেনশন নেবেন না, আর যারা ভাইবা দিবেন তারা আমার এই চ্যানেলের সাথে থাকুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নেক্সট ভিডিওটি পেতে, যেন কোনো আপডেট মিস না হয়ে যায় এনটিআরসিএ। আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি ডিসক্রিপশন বক্সে 14তম ভাইবা গ্রুপের লিঙ্কটি দিয়ে দিব, ওকে, যেটার অ্যাডমিন আমি এবং এই শিখুন ডট কমের ফাউন্ডার অ্যান্ড সিইও আমি নিজেই, যেখানে স্পেশালি এনটিআরসিএ, বিসিএস, ভার্সিটি অ্যাডমিশন, আই মিন স্টাডি রিলেটেড সব কিছুই দেওয়া হয়। তো যারা ভাইবা দিবেন তারা কোনো রকম চাপ নেবেন না, জাস্ট রিল্যাক্স অ্যান্ড কাম ডাউন, ওকে। আপনারা মনে রাখবেন যে আপনারা পাশ করবেন, এই আত্মবিশ্বাস নিয়েই ভাইবা বোর্ডে যাবেন, এবং ভাইবা বোর্ডে গিয়েই উল্টাপাল্টা এমন কিছু করবেন না যেন তারা আপনার প্রতি ত্যক্ত বা বিরক্ত হয়। তাদেরকে প্লিজড রাখুন, তারাও আপনাকে নাম্বার দিয়ে প্লিজ করবে। এবং পরিশেষে একটা কথা, সেটা হচ্ছে যে আমার এখনো ভাইবা হয়নি, বাকি আছে। তো আমি আগামী মাসের 30 তারিখে যাচ্ছি বরাক টাওয়ারে ভাইবা দিতে কলেজ লেভেল, ওকে, দেখা হবে তাহলে বরাক টাওয়ারে আগামী মাসের ঠিক 30 তারিখ, অর্থাৎ 30/8/2018। আমার জন্য আপনারা প্লিজ দোয়া করবেন যেন আমিও ভাইবাতে একটা ভালো মার্কস অবটেইন করতে পারি, ভাইবাতে একটা ভালো মার্কস রাখতে পারি, এবং ভরসা রাখুন এনটিআরসিএর পরে তারা আপনাকে স্বাগত জানাচ্ছে। এবং যারা আমার চ্যানেলের সাথেই আছেন তাদের সবাইকে স্বাগতম, অর্থাৎ হবু শিক্ষকদের, যেন সবাই পাশ করেন। আপনাদের প্রতি এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি। তবে হ্যাঁ, ভুলেন না, যান ভুলেও সাবস্ক্রাইব না করে প্লিজ যাবেন না, ওকে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর যদি ভালো না লাগে ডিসলাইক মাই ভিডিও, দ্যাটস অল। সঙ্গে আমি ছিলাম সানি, এম ইন ইংলিশ, ইএলটি, ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া। So, see you next videos. Bye.